নমস্কার বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই মুহূর্তে এক অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করে দেওয়া হয়েছে। এবার কি তাহলে এনআরসির জন্য প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্রীয় সরকার? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে এবং সেই নোটিশ ঘিরেই জল্পনা শুরু হয়েছে। তো বিস্তারিত আপডেটটি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল ঘন্টাটাকেও অল করতে ভুলবেন না। 2019 লোকসভা নির্বাচনে কেন্দ্রের ক্ষমতায় বিজেপি আসার পর ঘোষণা করা হয়েছিল যে দেশ জুড়ে নাগরিকত্ব আইন চালু হওয়ার কথা, কিন্তু তাই নিয়ে বাংলায় শুরু হয়েছিল তৎকালীন উত্তেজনা। যথারীতি বাংলায় নাগরিকত্ব আইনের কাজ বিশেষ এগোয়নি, কিন্তু এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের অন্যান্য জায়গায় শুরু হতে চলেছে এনআরসি। খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে বিরোধীরা নানান মত দিতে শুরু করেছে। জানা যাচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা সমস্ত অমুসলিম শরণার্থীদের এবার নাগরিকত্ব দেওয়া হবে এবং সে কারণেই স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আপাতত দেশের 5টি রাজ্যে 13টি জেলায় এই নাগরিকত্ব দেওয়ার কাজ চলবে। সংবাদ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে দেশের 5টি রাজ্য তথা গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং ছত্তিশগড়ে 13টি জেলার অমুসলিম শরণার্থীদের এবার নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে বলা হয়েছে। এই 5 রাজ্যে 13টি জেলায় প্রাথমিকভাবে নাগরিকত্ব দেওয়ার কাজ হবে। জেলার তালিকায় রয়েছে পাঞ্জাবের জলন্ধর, হরিয়ানার ফরিদাবাদ, রাজস্থানের ঝালোর, বারমের সিরোহি, উদয়পুর, পালি, ছত্তিশগড়ের দুর্গ এবং বালোদাবাজার এবং গুজরাটের মোরবি, রাজকোট, পাটন এবং বদোদরা। এই প্রত্যেকটি জেলার অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য কাট অফ পিরিয়ড রাখা হয়েছে 2014 সালের 14 ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ ওই সময় পর্যন্ত যেসব হিন্দু, বৌদ্ধ, শিখ সহ অন্যান্য হিন্দুরা ভারতে এসেছেন বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ওই 3 দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীরা আবেদন জানালে তার সত্যতা যাচাই করবেন সংশ্লিষ্ট রাজ্যের স্বরাষ্ট্র সচিব কিংবা জেলাশাসক। প্রসঙ্গত 2021 বাংলায় বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিজেপির অন্যতম স্লোগান ছিল ক্ষমতায় আসলে তারা বাংলায় নাগরিকত্ব আইন চালু করবে, কিন্তু আপাতত বাংলায় নাগরিকত্ব আইন চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জারি হওয়া বিজ্ঞপ্তি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে দেশজুড়ে বিতর্ক। রাজনৈতিক মহলের এবং দেশের বিশিষ্টজনদের অনেকেই প্রশ্ন তুলছেন, নতুন করে নাগরিকত্ব দেওয়া হবে কিসের ভিত্তিতে? কারণ দেশের সরকার এখনও পর্যন্ত চলছে সাধারণ মানুষের ভোটের উপর ভিত্তি করে। যদি নতুন করে নাগরিকত্ব দেওয়া হয় তাহলে পুরনো নাগরিকত্ব বাতিল হয়ে যাবে, সেক্ষেত্রে ভোটের অধিকারও বাতিল হওয়ার কথা। কিন্তু যদিও এই নিয়ে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আপাতত নাগরিকত্ব প্রদানের নোটিশ জারি করার পরিপ্রেক্ষিতে ওইসব রাজ্যের বা জেলায় ফলাফল কী হতে চলেছে সেই দিকেই নজর রাখবে ওয়াকিবহাল মহল। তো বন্ধুরা, এ নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেইলি এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল ঘন্টাটাকেও অল করতে ভুলবেন না। আর ভিডিওটিকে প্রচুর প্রচুর অন্যদের সাথে শেয়ার করে খবরটি চারিদিকে ছড়িয়ে দিন।